ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু চ্যানেল আজকের ভিডিওতে থাকছে তোমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের সমাধান প্রিয় শিক্ষার্থী তোমাদের সব অ্যাসাইনমেন্ট কার্যক্রম শেষ হওয়ার পরও এই চ্যানেলে নিয়মিত তোমাদের পড়াশোনা সংক্রান্ত ভিডিও পাবে তোমরা নবম শ্রেণীতে উঠে যাওয়ার পরও তোমাদের সব বিষয়ে লেসন ভিডিও পাবে এই চ্যানেলে গণিত ইংরেজি সহ বাকি সব সাবজেক্টের ক্লাস থাকবে এই চ্যানেলে কমেন্ট করে তোমাদের পছন্দের ক্লাস বা সাবজেক্ট সম্পর্কে জানাবে সেই অনুযায়ী ভিডিও করে আপলোড করা হবে ফলে তোমরা ঘরে বসে পাবে আনন্দদায়ক এবং মানসম্মত পড়াশোনা তাই চ্যানেলের সাথেই থাকো তোমাদের জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা প্রথমে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে আসি তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন করা হয়েছে এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এই গদ্য থেকে এবং অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লিখো এবার উত্তর দেখে নাও এক নং প্রশ্নের উত্তর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন সেগুলো নিচে দেওয়া হলো প্রথমে ভূমিকা অংশটুকু লিখবে উনিশশো সালে সাতই মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাজ্যী উদ্যান প্রায় দশ লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন এই ভাষণের মাধ্যমে মূলত তিনি বাংলার আপামর জনসাধারণকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানান আঠারো মিনিটের ওই ভাষণে তিনি বাঙালির মুক্তি না হওয়া পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি যে যুক্তিগুলো তুলে ধরেছেন এক পাকিস্তানি সরকার ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুরে বাঙালির উপর গুলি চালিয়ে রাজপথ রক্তে রঞ্জিত করেছে দুই বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ অধিকার চায় আর এই মুক্তি আর বাঁচার অধিকার আদায় করার জন্য প্রয়োজন স্বাধীনতা তিন নির্বাচনের পর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করে কিন্তু পাকিস্তানি সরকার ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসতে দেয়নি চার এদেশের মানুষ অর্থনীতি রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি চায় পাঁচ পাকিস্তানি শাসনের তেইশ বছরে শুধু বাংলায় অত্যাচার চালিয়েছে রক্তের ইতিহাস লিখেছে মুমূর্ষু নরনারী শুধু আর্তনাদ করেছে ছয় ভাষা আন্দোলনের সময় উনিশশো সালে বাঙালি রক্ত দিয়েছে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে জয়লাভ করার পরও শাসনবার বাঙালির হাতে তুলে দেওয়া হয়নি সাত উনিশশো সালে আয়ুব খান মার্শাল ল জারি করে দশ বছর পর্যন্ত বাঙালিকে গোলাম করে রেখেছে আট উনিশশো সালের সাতই জুনে ছয় দফা আন্দোলনের সময় বাঙালি ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে নয় উনিশশো সালের আন্দোলনে আয়ুব খানের পতনের পর ইয়াহিয়া খান দেশে শাসনতন্ত্র দিবেন বলেও দেননি ষড়যন্ত্র করে নিজেরা শাসনের ভার তুলে নিয়েছেন দশ বঙ্গবন্ধু ইয়াহিয়া খানকে অনুরোধ করেছিলেন পনেরোই ফেব্রুয়ারি জাতীয় পরিষদের অধিবেশন দিতে তিনি অ্যাসেম্বলি ডাকার পরও শেষ পর্যন্ত পহেলা মার্চ অ্যাসেম্বলি বন্ধ করে দেয়া হয়েছে ফলে পাকিস্তানের সাথে আলোচনার পথ বন্ধ হয়ে যায় নানা অজুহাত দেখিয়ে দোষ দেওয়া হয় বাংলার মানুষকে এবং বঙ্গবন্ধুকে এগারো বাংলার টাকা দিয়ে অস্ত্র কেনা হয়েছে যাতে বহিশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা যায় অথচ সেই অস্ত্র বাংলার মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বুকে গুলি করা হচ্ছে বারো বাঙালিরা পাকিস্তানের সংখ্যা গুরু হওয়া সত্ত্বেও বারবার পাকিস্তানিরা বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছে অস্ত্র নিয়ে তেরো বঙ্গবন্ধু টেলিফোনে জেনারেল ইয়াহিয়া খানের সাথে কথা বলে জানিয়েছেন তাদের অত্যাচারের কথা কিন্তু তিনি উল্টো বঙ্গবন্ধুকে দোষ দিলেন বঙ্গবন্ধুর সাথে পরামর্শ না করে পাঁচ ঘন্টার গোপন বৈঠক করে যে বক্তৃতা দিয়েছেন তাতে সমস্ত দোষ বঙ্গবন্ধু আর বাংলার মানুষকে দিয়েছেন চোদ্দ পাকিস্তানি সরকার পঁচিশ মার্চ অ্যাসেম্বলি কল করেছে বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিয়েছেন তিনি অ্যাসেম্বলিতে যোগ দিবেন যদি মার্শাল উইড্রো করে সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেড়াকে ফিরে যেতে হবে বাঙালিকে যেভাবে হত্যা করা হয়েছে তা তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে কিন্তু পাকিস্তানি সরকার তা বিবেচনা করেনি পনেরো পাকিস্তানি সরকার এদেশের সম্পদ নিজেদের দেশে নিয়ে যাচ্ছে দেশের মোট আয়ের বড় অংশ নিজেদের উন্নয়নে ব্যয় করছে এদেশে লুটতরাজ করেছে উপরিউক্ত যুক্তিগুলো তুলে ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে শেষ পর্যন্ত বোঝাতে চেয়েছেন আমাদের স্বাধীনতা না পাওয়া পর্যন্ত কোনো অধিকার আদায় করা সম্ভব নয় আর অত্যাচার আমরা সইব না আমাদের পীর দেয়ালে ঠেকে গিয়েছে যার যার অবস্থান থেকে তিনি সবাইকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বঙ্গবন্ধু আরও বলেছেন তিনি প্রধানমন্ত্রিত চান না এদেশের মানুষের অধিকার চান এদেশের মানুষ যাতে আর কষ্ট না পায় আর যেন একটি গুলিও না চলে আর যেন এদেশের লোককে হত্যা করা না হয় তিনি প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে বলেছেন তিনি যদি হুকুম নাও দিতে পারেন তবু যেন সবাই সেক্রেটারিয়েট সুপ্রিম কোর্ট জজ কোর্ট রাস্তাঘাট সব যেন বন্ধ করে দেয় সাত কোটি মানুষকে আর কেউ দাবিয়ে থাকতে পারবে না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলার সব শ্রেণী পেশার মানুষ শেষ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আকাঙ্ক্ষিত বিজয় লাভ হয় পৃথিবীর বুকে জন্ম নেয় লাল সবুজের বাংলাদেশ প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের ষষ্ঠ সপ্তাহের অষ্টম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টের সমাধান পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ